আজকে দেখবো কিভাবে মেনু ক্রিয়েট করতে হয় ওরাকল অ্যাপেক্সে। প্রথমে আমরা অ্যাপেক্সে আমরা লগ ইন করে নিই। আমার এখানে তিনটে অ্যাপ্লিকেশন আছে, এমপ্লয়ি, প্র্যাকটিস, গার্মেন্টস। প্র্যাকটিসের মধ্যে মেনু তৈরি করবো। আমরা অ্যাপ্লিকেশনটা রান করি। রান করে দেখা যায় এখানে কিছু মেনু আছে, চারটা মেনু আছে এবং এর আন্ডারে করার কোনো সাব মেনু নেই। এবং এখানে দেওয়া আছে লগ আউট। আমি চাচ্ছি চারটার পরে এখানে আরও মেনু হবে এবং সাব মেনু বানাবো। ওকে, আমাদের মেনু তৈরি করার জন্য যেতে হবে যেটা শেয়ার কম্পোনেন্ট লিস্ট। আমি বারে যদি করতে চাই, বার যেটা ছিল যে এভাবে আর আড়ি পাবে, তাহলে এটাই হবে। আমি ডেস্কটপ নেভিগেশন মেনু, এখানে আমার যে ওখানে আমি যেটা দেখাইছি কলাম টাইপের বাম পাশে ছিল লম্বা লম্বা করে, সেখানে চারটা ছিল হোম, রিজিয়ান, প্র্যাকটিস, ক্লাসিক রিপোর্ট আর চার্ট। আমি চাচ্ছি এখানে আরও কিছু মেনু তৈরি করবো। ক্রিয়েট ফার্স্ট যে কাজটা হলো নো প্যারেন্ট লিস্ট আইটেম, এটা হলো যে আমি এটাকে কারো আন্ডারে দিতে চাচ্ছি কি না। আপাতত না, কারণ আমি এটা নিচে পাঁচ নম্বরভাবে একটা মেনু বানাবো। লেভেল, তার নাম হবে কি, নামটা দিব একটা নাম দিলাম ইন্টারঅ্যাক্টিভ রিপোর্টস। আপাতত নো টার্গেট, কারণ আমার এখানে কোনো ইন্টারঅ্যাক্টিভ রিপোর্টস এর জন্য কোনো পেজ ক্রিয়েট করার নেই। দেন ক্রিয়েট। ওকে, আমার হয়ে গেল ইন্টারঅ্যাক্টিভ রিপোর্টস। এরপর আমি আরও একটা করে নিই, এটা তো আগে বলে দিয়েছি নো প্যারেন্ট লিস্ট, কিন্তু এখন আমি এটা চাচ্ছি সাব মেনু হবে ইন্টারঅ্যাক্টিভ রিপোর্টসের। এটার নাম দিলাম প্র্যাকটিস অন নো টার্গেট। দেখা যাচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভ রিপোর্টস এর কোনো প্যারেন্ট নেই, কিন্তু প্র্যাকটিস অন ও এর আন্ডারে থাকবে। তবে আরও আমাদের করতে পারি, আমাদের যে কয়টা সাব লাগবে প্র্যাকটিস টু, সরি এটা মেবি প্যারেন্ট ধারণা হয়নি, এটা থাকবে ইন্টারঅ্যাক্টিভ রিপোর্টস। আমরা যদি এখন এটা রান করি, দেখতে পাবো যে ইন্টারঅ্যাক্টিভ রিপোর্টস নামে একটা মেনু হলো এবং এর আন্ডারে দুইটা সাব মেনু হলো, এবং এসে এখানে কোনো পেজ ধরানো হয়নি বলে কোনো কাজ করতেছে না। তো আমরা চলি একটা পেজ ক্রিয়েট করে নিই। পেজ ক্রিয়েট করতে হলে আমাকে যেতে হবে প্র্যাকটিস ডেমো ক্রিয়েট পেজ, ব্ল্যাঙ্ক পেজ নিলাম, পেজের নাম সব ঠিক থাকবে। এটা একটা আমাদের ক্রিয়েট দিলে আপনাদের ডোনার অ্যাসোসিয়েট ডিসপ্লেস উইথ নেভিগেশন মেনু এন্ট্রি, এটাই থাকুক। পরে আমরা অ্যাসাইন করে দেব ফিনিশ। ওকে, এখন আমরা একটা রিজিয়ন নিয়ে দেখি পেজটা আসলো। এটা হলো আমাদের হোম, রিজিয়ান,
একটা আগে ছিল, আমি নতুন দুইটা পেজ করছি, সেটা হলো দুটো মেনু পেলাম, প্র্যাকটিস ওয়ান প্র্যাকটিস টু, এর সাথে কিন্তু অ্যাসাইন করে দেওয়া হয়নি, তার জন্য পেজটা আমি এখন পাবো না কোনোখানে। আমাকে যে কাজটা করতে হবে আমাকে এই পেজটাকে অ্যাসাইন করে আসতে হবে। কোথায় অ্যাসাইন করতে হবে? আমাদের মেনুতে অ্যাসাইন করে আসতে হবে। তো আমি মেনুতে যাই, ওকে, শেয়ার্ড কম্পোনেন্ট, লিস্ট, ডেস্কটপ নেভিগেশন মেনু, আমি এটা প্র্যাকটিস অন যে পেজটা আছে এই পেজটা অ্যাসাইন করবো। তো এখানে ক্লিক করি, ঠিক আছে, আমরা দেখি এখানে টার্গেট হবে, নো টার্গেট ছিল, এটা আমি দিয়ে দিই পেজ ইন দিস অ্যাপ্লিকেশন, এখানে পেজের নামটা দিয়ে দিতে হবে। আমি কোন পেজটা যাচ্ছিলাম, এইটা এবার আমি রান করে দেখি, আমি অনেক পেজটা দিয়েছি, এটা ছিল হোম ডিরেক্টিভ, টুতে দেয়নি, তো টুতে আসার কথা না, তো অনেক আমি এটা অ্যাসাইন করে আসছি। জাস্ট আমি একটা রিজিয়ন নিয়েছিলাম, কোনো কিছু এন্ট্রি করা হয়নি, তো এটা আসলো। এবার কীভাবে মেনুটাকে ডিলিট করতে হবে, যে ডিলিট করতে চাই একটা মেনু সেটাও দেখিয়ে দিচ্ছে কীভাবে ডিলিট করতে হয়। আমি টুটে রাখতে চাচ্ছি না, যদি না চাই এখানে ক্লিক করে জাস্ট ডিলিট, ওকে ওকে। সো এভাবে আপনারা মেনু ক্রিয়েট করে সেখানে পেজ ইন করে দিতে পারবেন, আপনারা পেজ ডিলিট করে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।